সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে এসেছি দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে। আমরা পূর্বেই দ্বিতীয় অধ্যায় শেষ করেছি এবং একটি সৃজনশীলও শেষ করেছি। আমরা প্রত্যেকটা সৃজনশীল আলোচনার ক্ষেত্রে, অর্থাৎ এই সৃজনশীল প্রশ্নটুকু কোন পার্ট থেকে হয়েছে সেই পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, বোর্ডের দিকে তাকাও। তাহলে আজকে আমি যে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, এই সৃজনশীল প্রশ্নটুকু হয়েছে পার্ট 3 এবং 4 আলোকে। অর্থাৎ তোমার পাঠ্যবইয়ের পার্ট 3 এবং 4 যে অংশটুকু আছে সেই অংশটুকুর থেকে এভাবে সৃজনশীল প্রশ্ন হতে পারে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমি তিনটি চিত্র এঁকেছি। অর্থাৎ একটি সম্পূর্ণ করেছি আর বাকি দুটি কি অসম্পূর্ণ করেছি, অর্থাৎ কি সম্পূর্ণ করি নাই রেখে দিছি। কারণ কি? কারণ হলো এখান থেকে তোমার প্রশ্ন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন এই অধ্যায়টি পড়েছি তখন কিন্তু, অর্থাৎ কি, মাইটোসিস কোষ বিভাজনের দুটি পর্যায় ছিল, নিউক্লিয়াসের বিভাজন আর হলো কি সাইটোপ্লাজমের বিভাজন। আবার নিউক্লিয়াসের বিভাজনকে বলেছিলাম কি ক্যারিওকাইনেসিস, আর সেই নিউক্লিয়াসের বিভাজন আবার 5টি ধাপে সম্পন্ন হয়েছিল। কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সেই 5টি ধাপ থেকে 3টি ধাপ নিয়ে আজকে আমি কি করেছি, উদ্দীপক সাজিয়েছি। প্রথমেই, অর্থাৎ আমরা যখন এই অধ্যায়টি পড়েছি তখন কিন্তু বলেছিলাম যে প্রত্যেকেই এই 5টি ধাপ সুন্দরভাবে সিরিয়াল অনুযায়ী মুখস্থ রাখবে। কেন? কারণ এই ধাপ থেকেই তোমার কি হবে, সৃজনশীল প্রশ্ন তৈরি হয়ে যাবে। দেখো আজকে কিন্তু সেই আলোকে আমি প্রশ্ন তৈরি করে ফেলছি। তাহলে কি, প্রথমে একটি চিত্র সম্পূর্ণ করেছি, এখন তোমাকে এই চিত্র দেখে বুঝতে হবে যে এটি কোন ধাপের চিত্র। তুমি যদি এটি বুঝতে পারো তাহলে অবশ্যই এই ধাপগুলো পরবর্তীতে কী আসছে বলো তো, ধারাবাহিকভাবে আসছে। এটি যদি 1 নং ধাপ হয় তাহলে এটি 2 নং হবে, এটি 3 নং হবে, আর এটি যদি 2 নং হয় তাহলে এটি 3, এটি 4, আর এটি যদি 3 হয় তাহলে এটি 4 এবং এটি 5। কেন? কারণ ওই যে পূর্বে আমি বলেছিলাম প্রত্যেকে কী করতে হবে, চিত্র সুন্দর করে শিখতে হবে। তাহলে দেখো এই ধাপটি কোন ধাপ, তোমরা একটু খেয়াল করে দেখো। এই ধাপটি হলো কী দিকে বুঝবা, আমরা বলছিলাম কিন্তু প্রত্যেকটা ধাপের একটা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য থাকে, ওই বৈশিষ্ট্যের জন্যই ওই ধাপটির নামকরণ করা হয় মেটাফেজ। মেটা মানে কি? মধ্যবর্তী। দেখো এখানে যে ক্রোমোজোমগুলো আমি সাজিয়েছি সবগুলো ক্রোমোজোম কিন্তু কোথায় আছে বলো তো, মাঝখানে, মধ্যবর্তী দশা। এই জন্য এই ধাপটির নাম কি মেটাফেজ। কী ধাপ? মেটাফেজ। এখন যদি এটি মেটাফেজ ধাপ হয় তাহলে কিন্তু পরবর্তীতে তুমি এগুলো পারবে। তাহলে মেটাফেজ ধাপের পরের নাম কি? অ্যানাফেজ, আর হলো কি টেলোফেজ। তাহলে বিতে কি অ্যানাফেজ, সিতে হলো কি টেলোফেজ। তাহলে এখন আমার প্রশ্ন আসবে কি কাকে নিয়ে বলো তো, অ্যানাফেজ আর কাকে নিয়ে, টেলোফেজ নিয়ে। প্রিয় শিক্ষার্থী, এখন অ্যানাফেজের টেলোফেজ ধাপের চিত্র জানবে তুমি, তারপরে তার বৈশিষ্ট্য জানবে। এই দুটি জিনিস জানলেই তুমি এখান থেকে প্রশ্ন কি করতে পারবে, উত্তর দিতে হবে। এবার দেখো তাহলে আমরা 1 নং প্রশ্ন দেখে, সাইটোকাইনেসিস কি? প্রিয় শিক্ষার্থী, একটু আগে আমি বলেছি, অর্থাৎ কি একটি মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসেরও বিভাজন হয় আর কি সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনের নাম বলেছিলাম আমি কি ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনের নাম কি বলো, সাইটোকাইনেসিস। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের, অর্থাৎ কি সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে বলো, সাইটোকাইনেসিস, সংক্ষিপ্ত ক নম্বর। ইন্টারফেজ বলতে কি বোঝায়? তো শিক্ষার্থী, এই যে মাইটোসিস কোষ বিভাজনটি ঘটবে, এই মাইটোসিস কোষ বিভাজন ঘটার ক্ষেত্রে, অর্থাৎ নিউক্লিয়াসেরও বিভাজন হবে আবার কার, সাইটোপ্লাজমের বিভাজন হবে। কিন্তু এই দুটি অংশই বিভাজিত হওয়ার পূর্বে, কিন্তু আমরা পূর্বেই বলেছি, অর্থাৎ একটি কোষের মেন বা প্রধান কে বলো তো, নিউক্লিয়াস। তাহলে কার আগে বিভাজিত হবে, নিউক্লিয়াসে। আর নিউক্লিয়াসের যদি আগে বিভাজিত হতে হয় তাহলে প্রস্তুতিও কে নেবে আগে বলো তো, নিউক্লিয়াস। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের সময়, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের সময়, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের যে শুরু হওয়ার আগেই কোষটির কিছু কিনাই প্রস্তুতিমূলক কাজ আছে বা প্রস্তুতিমূলক ধাপ আছে, সেই প্রস্তুতিমূলক ধাপের নামই হলো কি বলো, ইন্টারফেজ। তার মানে কি? মানে হলো মাইটোসিস কোষ বিভাজনের সময়, অর্থাৎ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজন শুরু হওয়ার আগেই কোষটি যে প্রস্তুতিমূলক কাজ নেয় তারই নাম হলো কি, ইন্টারফেজ। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছ? এবার আমরা, অর্থাৎ উদ্দীপকের আলোকে গ এবং কি ঘনং প্রশ্নে চলে যাই। উদ্দীপকের ভি ধাপটি সম্পূর্ণ করে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এটি ধরে ফেলেছি কি মেটাফেজ। তাহলে এটি যদি মেটাফেজ হয় তাহলে ভি ধাপটি কী ধাপ, অ্যানাফেজ। এই অ্যানাফেজ ধাপটি এখন আমার কি করতে হবে,
চিত্র আর্ট করতে হবে। চিত্র আর্ট করে অ্যানাফেজের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো লিখলে এই ডাবটি কি হয়ে যাবে, অর্থাৎ গণন প্রশ্নটি হয়ে যাবে। অর্থাৎ বৈশিষ্ট্য কি, প্রতিটি ক্রোমোজোম সেন্টোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে ফলে প্রত্যেকটি ক্রোমাটিডে একটি করে সেন্টোমিয়ার পাবে, আবার ক্রোমাটিডগুলো পরস্পর থেকে কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে এই ডাবের কিন্তু আরেকটা অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, কেন অন্য অন্য যে পাঁচটি ধাপ আছে এই পাঁচটি ধাপে এইগুলো হয় না, কী ধাপ বৈশিষ্ট্যটি কি জানো কি তোমরা, অর্থাৎ এই যে ক্রোমোজোমগুলো আছে এই ক্রোমোজোমগুলো এই ধাপে অর্থাৎ ইংরেজি বর্ণমালা ভি এল জে অথবা কার মতো আয়ের মতো ধারণ করে। এই বৈশিষ্ট্য আর এই চিত্রটি অর্থাৎ কি সম্পূর্ণ করলে তোমার এই প্রশ্নটি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী পরের প্রশ্ন দেখি, উদ্দীপকের বি ধাপটি সম্পূর্ণ করে, বি ধাপ আমরা কিন্তু সম্পূর্ণ করেছি, সম্পূর্ণ করে অর্থাৎ কি সি ধাপটি সম্পূর্ণ করে বি ধাপের সাথে তুলনামূলক আলোচনা করো। তার মানে বি ধাপ আমি সম্পূর্ণ করেছি, বি ধাপ কি অ্যানাফেজ, আর এবার সি ধাপ আমি এখন সম্পূর্ণ করব। সি ধাপটা কি তাহলে টেলোফেজ, টেলোফেজের চিত্র আর্ট করব, চিত্র একে তারপর আমরা বলবো উদ্দীপকে উল্লেখিত অর্থাৎ গ হতে পাই বি ধাপটি হলো কি অ্যানাফেজ, আর অর্থাৎ সি ধাপটি হলো কি বলো টেলোফেজ। এবার তুলনামূলক আলোচনা মানে কি, সি ধাপের বৈশিষ্ট্য এবং কি বি ধাপের বৈশিষ্ট্যগুলো ধারাবাহিকভাবে লিখলেই তোমার ঘনন প্রশ্নের উত্তর কি হয়ে যাবে, অর্থাৎ অ্যানাফেজ এবং কি টেলোফেজ ধাপের বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে লিখবে, লিখলেই তোমার কি তুলনামূলক আলোচনা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী তোমরা সবসময় মনে রাখবা, যদি কখনো সরাসরি পার্থক্য আসে তাহলে তোমরা বক্স করে দেবে, আর যদি তুলনামূলক আলোচনা আসে তাহলে তোমরা বক্স করে না দিয়ে সুন্দরভাবে পয়েন্ট করে লিখবে, কিভাবে পয়েন্ট করে লিখে যাবে তাতেই কি হয়ে যাবে, বক্স করে দিলেও হবে কিন্তু পয়েন্ট করে লিখলে কি হবে সুন্দর হবে। শিক্ষার্থী আশা করি সবাই ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছ, আজ এখানেই শেষ করছি, খুদা হাফেজ।